আসাম মেঘালয় সীমান্ত এলাকার একাংশ জমি মেঘালয়ের দখলে চলে যাওয়ার আশঙ্কা ব্যক্ত করে সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করলেন পশ্চিম কাটিগড়া এলাকার জনপ্রতিনিধিগণ। এলাকার বাইকম পঞ্জি হেডম্যান সিডুয়েল সুচিয়াং, বিজেপি নেতা সুব্রত চক্রবর্তী, কনকনাথ চেয়বাসী দাস, কয়েশ আহমেদ বড়ভূইয়া, গোমরা জিপি সভাপতি অসিত দাস, মহাদেবপুর জিপি সভাপতি রাজীব চন্দ্র, পাইকান জিপি সভানেত্রী প্রতিনিধি কালাচাঁদ বৈষ্ণব, নিউ মালিডহর করবী পুঞ্জি হেডম্যান বিসলিং সং দুরং সহ বেশ কয়েকজন জনপ্রতিনিধি কাটিগড়া সার্কেল অফিসার আরামবাবের হাতে স্মারকপত্র তুলে দিয়ে বলেন, বিগত দিনে রাতাছড়া, উপ্রন্দিং ও ডনানালা সহ বহু এলাকায় অসামের দখলে ছিল, যা আজ মেঘালয় রাজ্যের আওতাধীন। রাতাছড়া পঞ্জিত হেডম্যান তদানীন্ত কাছাড়ের জেলা উপায়ুক্তর নিয়োগ প্রাপ্তি, কিন্তু বর্তমানে ওই এলাকা মেঘালয়ের দখলে। বর্তমানে মালিডহর সেতুকেই দুই রাজ্যের সীমানা মেনে চালিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে আসাম ও মেঘালয় দুই রাজ্যের সীমানা বিবাদ মেটানোর জন্য পদক্ষেপকে স্বাগত জানিয়ে জনপ্রতিনিধিগণের দাবি, বর্তমানে সীমানা থেকে যেন আর সরে না আসা হয়। তারা কাটিগড়া সার্কেল অফিসার মিনার্বা দেবীকে জানান, সূত্র অনুযায়ী প্রাপ্ত খবর মতে আসামের আরও 370 একর জমি নাকি মেঘালয়ের দখলে যেতে চলেছে, যা কোনো মতেই তারা মেনে নিতে রাজি নয়। পাশাপাশি এর ফলে বলেশ্বর, পাথর, কোয়ারি সহ বহু বনাঞ্চল চলে যাওয়ার আশঙ্কা ব্যক্ত করেন তারা। জনপ্রতিনিধিগণ স্মারকপত্র কাছাড়ের জেলা উপায়ুক্তর কাছে প্রদান করেছেন বলে প্রতিবেদককে জানান। আসাম মেঘালয় সীমান্ত এলাকার উপ্রদিং, রাতাছড়া, ডনা নালা ইত্যাদি এলাকায় যদিও আসামের ভূমি হিসাবে খাতায় পত্রে আজও রয়েছে, কিন্তু সেসব এলাকার বর্তমান বাসিন্দারা সকলে মেঘালয় রাজ্যের আওতাধীন বিদ্যুৎ সংযোগ, শিক্ষাধিকার, রেশন সবকিছুই গ্রহণ করছে। এতে প্রায় 3 কিলোমিটার দৈর্ঘ্য এলাকা সরাসরি মেঘালয় রাজ্যের আওতাধীন রয়েছে বলে অনুমান করছেন এলাকার জনগণ। সোমবার এলাকার জনপ্রতিনিধিগণ স্মারকপত্র প্রদান করে সার্কেল অফিসারকে এলাকা পরিদর্শন করারও আবেদন জানিয়েছেন। সার্কেল অফিসার মিনার্বা দেবী প্রতিনিধিগণকে আশ্বস্ত করে বলেন, তিনি কিছুদিনের মধ্যেই জেলা উপায়ুক্তের সঙ্গে যোগাযোগ করে তাকে সরেজমিন প্রদর্শন করার ব্যবস্থা করবেন বলে জানান। কাটিগড়া থেকে রফিক আহমেদ মজুমদারের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। কিছু মানে এখানে লেখা লেখি এরকম কিছু হয়নি, বাট সেটা হওয়ার আগে আপনাদেরকে যা ইয়ে আছে চিকিৎসার জন্য পরিশ্রম করে আর আপনাকে শিলচর ছুটতে হবে না। এবার আপনার হাতের কাছেই পেয়ে যাবেন একসাথে 3 জন নাম করা ডাক্তারকে, যাদের চিকিৎসা নেওয়ার জন্য মুখিয়ে থাকেন রোগী সহ আত্মীয় স্বজন। এবার বদরপুর ST রোড স্থিত লাইফ কেয়ার মেডিকো ফার্মেসিতে তাদের অনায়াসেই পেয়ে যাবেন। প্রথমে আপনি পেয়ে যাবেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর শাহিদুল আলম বড়ভূইয়াকে। প্রতি শনিবার বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত তিনি লাইফ কেয়ার মেডিকোতে রোগী দেখবেন। একই দিনে অর্থাৎ প্রতি শনিবার পাবেন শিলচর সিভিল হাসপাতালের নাক, কান, গলার বিশিষ্ট চিকিৎসক ডক্টর অনুসুয়া দেবকে। এদিন বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত লাইফ কেয়ারে রোগী দেখবেন তিনি। প্রতি রবিবার রোগী দেখবেন অস্থি বিশেষজ্ঞ ডক্টর ত্রিদীপ ভরালী। এদিন সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত তিনি রোগী দেখবেন।
কাজেই আপনার প্রয়োজন অনুযায়ী এই তিন ডাক্তারকে পেতে এক্ষুনি ফোন করুন বদরপুর এসটি রোড স্থিত লাইফ কেয়ার মেডিকয় এবং নিশ্চিত করুন আপনার সিরিয়াল নম্বরটি। ফোনে যোগাযোগ করার জন্য এই ভিডিওর পোস্টারে দেওয়া ফার্মেসির ফোন নম্বরটি নোট করে নিন।